আজকে দেখো আমরা চিড়িয়াখানা যাচ্ছি, আমরা অটোতে উঠে পড়েছি, অটোতে করে হাওড়ায় নামবো, তারপর চিড়িয়াখানার বাস থেকে চিড়িয়াখানা যাব। চলো তাহলে তোমরা আমার সাথে আমার গপে থাকবো বলে আমি যাবো। দেখো আমরা হাওড়া থেকে বাসে উঠে পড়েছি চিড়িয়াখানার বাসে, এরপর চিড়িয়াখানায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, কী কী দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকুলো দেখলেই না শুধু শুধু ওই বিষ্ণুপুরের কথাই মনে পড়ে যায়। দেখো এতক্ষণে আমরা বাবুঘাটে পৌঁছেছি, এখনো অনেকটা রাস্তা অতিক্রম করে তবে আমরা চিড়িয়াখানা যাব, কটায় গিয়ে পৌঁছবো ঠিক বলতে পারছি না। দেখো আমরা চিড়িয়াখানায় এসেছি, তবে অনেকটা আমাদেরকে হাঁটতে হচ্ছে, অনেক দূরে নামিয়ে দিয়েছে, খিদিরপুর টিদিরপুর ঘুরিয়ে আমাদেরকে নামিয়েছে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। চলো তাহলে চিড়িয়াখানায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। রানিংয়েই তুলছি, ওই জায়গাটা কামানটা ছিল তো তোলার ছিল। আচ্ছা হ্যাঁ নিজের ছবি তোলার বেলা আমি দাঁড়িয়ে পড়লো, দাঁড়া 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 ভিডিও উঠলো। হ্যাঁ 2 নম্বর গেট দিয়ে দেখো চিড়িয়াখানার বাইরে কি কি বিক্রি হচ্ছে। অন্যবারে চিড়িয়াখানার মুখে নামা, এবারে দেখো কতটা আগে নামিয়ে দিয়েছি, আমাদের হেঁটে হেঁটে যেতে যেতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতটা হাঁটাহাঁটি করে লাস্ট পর্যন্ত দেখো আমরা চিড়িয়াখানায় এসে পৌঁছেছি, এবার আমরা টিকিট কাটবো তারপর ভিতরে ঢুকবো। 5 বছরের নিচে হচ্ছে 20 টাকা টিকিট, আর 5 বছরের পর থেকে হচ্ছে 50 টাকা করে টিকিট। টিকিট কাউন্টার পেরিয়ে দেখো আমরা চিড়িয়াখানার ভিতরে এবার ঢুকছি, সামনে থেকেই যা ভিড় দেখছি মনে হচ্ছে আজকে প্রচুর লোক হয়েছে। চলো তাহলে সামনে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি বলে প্রথমেই আমরা দেখো গর্গেলটা দেখতে পাচ্ছি, প্রচুর গর্গেল আছে এখানে। আমরা দেখো চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছি, গর্গেল আমাদের দেখা হয়ে গেছে, এরপরে কী কী আছে সেগুলো দেখো। চলো তাহলে আমার সঙ্গে আমার ব্লগে থাকো। চলো এরপরে আমরা দেখতে চলেছি হরিণ, প্রচুর হরিণ রয়েছে এখানে দেখো, তার সঙ্গে একটা বকও হাঁটছে। এখানে একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করছিল কোথায় হরিণের মাংস পাওয়া যায়, তাই আমি ওদের জিজ্ঞেস করলাম কেন, তখন বলল ওরা তো বৈষ্ণব তাই ওদের অন্য মাংস খেতে নেই, যেহেতু রাম হরিণের মাংস খেয়েছিলেন তাই ওরা হরিণের মাংস খেতে পারে। হরিণের পরে দেখো আমরা এবারে এরপরে আছে কাঁকড়, কাঁকড় দেখব। এই কাঁকড়টা দেখো সামনের দিকেই বসে আছে, তাই আমাদের ছবি তুলতে সহজ হলো। এরপরে চলে যাব মণিপুরী নাচুনে হরিণ। এই হরিণগুলো কি তাহলে নাচে যার জন্য এর নাম নাচুনে হরিণ, আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানিও।
চলো এরপরে আমরা দেখতে এসেছি আরো অনেক গরগেল আছে সেগুলোই দেখে নেব। এদের ঠোঁটগুলো কি ছুঁচালো দেখো, ঘড়িয়াল, আমরা ঘড়িয়াল দেখলাম এতক্ষণ। দেখো এখানে নিশাচর প্রাণীদের ঘর লেখা আছে, কিন্তু ওখানে আমরা ঢোকার রাস্তা পেলাম না, সব বন্ধ বললো, খোলা নেই। চলো এরপর আমরা যাব টাইগার দেখতে। এই পডকাস্টটা দেখে খুব ভালো লাগলো, তাই একটা ভিডিও তুললাম। দেখো আমাদের বাঘ মামা হেঁটে বেড়াচ্ছেন, তার সাথে মাঝে মাঝে গর্জনও করছেন। বাদুর গো বাদুর, যেখানে বলছে সেই রং ধারণ করবে। দেখো এটা হলো সবুজ রঙের গিরগিটি। দেখো এগুলো হলো ভিক্টোরিয়া ক্রাউন পিগন, দারুণ দেখতে পাখিগুলো, এত সুন্দর কালার দেখো, ওই দেখো দেখো উঠছে দেখো কত ছোট, খুব সুন্দর কালার গুলো, ওই দিকে দাও আমায় দাও 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 দাও, এগুলো দারুণ লাগছে, এই নেট ছাড়াও দেখো এই পাখি দুটোকে দেখো ঠিক পোজ দিয়ে বসেছে, একজন এদিকে ফিরে একজন পিছন দিকে ফিরে বসে আছে। এনাকে তো তোমরা নিশ্চয়ই ভালো করেই চেনো, আমাদের ন্যাশনাল বার্ড পিকক। পালকগুলো শুধু দেখো দারুণ লাগছে। চলো এরপরে চলে এসেছি আমরা টিয়া দেখতে। আমাদের দিকে ওরে না আর সুইসে তো দেখো ও আমাদের দিকে গিয়ে গেছে।
এগুলো উপরে দিয়ে কোথায় গেল মালটা খুঁজে পাচ্ছি না, ছোট করলে খুঁজে পাবো না। এখানে দেখো ম্যাকাও এর পরিবার রয়েছে, ম্যাকাও গুলো খুব সুন্দর দেখতে লাগে, আবার তার মধ্যে আজকে এরা ডাকাডাকি করছে, আরো ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে এখন ওদের লাঞ্চ টাইম হয়েছে। এরপরে দেখো আমরা কচ্ছপ দেখতে চলে এসেছি, ওরাও এখন খাওয়া দাওয়া করছে, সবাই মনে হচ্ছে লাঞ্চ টাইম হয়েছে। এখানে প্রচুর পরিমাণে কচ্ছপের বাচ্চা আছে, চলো এরপরে আমরা দেখতে চলেছি সাদা বাঘ। ও দেখছি পায়চারি করছে, ঘুরে বেড়াচ্ছে, আর খাঁচার বাইরে প্রচুর মানুষ, তাই ও বাইরের দিকেই তাকিয়ে আছে। আমাদের দেখো বাঘ দেখা কমপ্লিট হয়ে গেছে, আজকে বাঘগুলো দারুণ পোজ দিচ্ছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকে প্রতিটা বাঘ যেখানে সকালবেলা এলে আমরা দেখতে পাই না, আজকে দেখো বেলা এসে সব কটা বাঘ, সাদা বাঘ, হলুদ বাঘ, সব বাঘই দেখতে পাচ্ছি। চলো আজকে কাঁচের ভিতরে যে বাঘটা আছে সেটাও দেখবো, তোমাদেরকে আমি দেখাবো, চলো তোমরা তাহলে আমার সাথে। কাঁচের ভিতর দিয়েও দেখো বাঘটাকে দেখা যাচ্ছে, ও পায়চারি করছে। এরপরে দেখো আমরা হায়না দেখছি, হায়নাটা বিশাল জোরে দৌড়াচ্ছে দেখো। তোমরা যে ডাকটা শুনতে পাচ্ছ এটা হচ্ছে কাকাতুয়ার ডাক, এরই পাশে দেখো রয়েছে ম্যাকাও, অনেক ম্যাকাও আছে, কাকাতুয়াটা এখানে একটাই আছে। ছোট
এখানে দেখো জলহস্তি রয়েছে, জলহস্তিটা মাঝে মাঝে মাথা তুলছে, আবার মাঝে মাঝে মাথাটা ডুবিয়ে দিচ্ছে। পাখি শেষ হওয়ার পর দেখো এবার আমরা চলে এসেছি জিরাফের খাঁচার সামনে। একটা বাচ্চা জিরাফ বেরিয়েছে, বড় জিরাফগুলো সব ভিতরেই রয়েছে, ওরা বাইরে বেরোয়নি। বড়গুলো কোথায় গেল? কারণ বিকেল হয়ে গেছে তাই হয়তো ওরা আর বাইরে বেরোচ্ছে না। আর একটা বেরোচ্ছে দেখো, এটাও একটা বাচ্চাই, ওটাও বাচ্চা, যা আবার ঢুকে যাচ্ছে। ওদেরই বাচ্চা এগুলো, ওদেরই বাচ্চা। এবারে দেখো আমরা এসে গেছি সিংহের খাঁচার সামনে, কিন্তু সিংহটা এদিকে মুখ করেনি তাই ওর মুখটা আর দেখাতে পারলাম না। মনে হচ্ছে না এপাশে আর ফিরবে, ওদিক ফিরেই ও বসে আছে। চলো এরপর আমরা এসে গেছি সাদা ময়ূরের খাঁচার সামনে। দেখো ময়ূরটা খুব সুন্দর পেখম মেলেছে, সাধারণত বর্ষাকালেই দেখবে ময়ূরদের পেখম মেলে দেখা যায়, এবারে শীতকালেও আমরা দেখতে পাচ্ছি। এখানে দুটো হাতি আছে, কিন্তু দুটো হাতি দেখো ঘরের ভিতর ঢুকে পড়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, অনেকটা ভিতরে আছে, ওরা আর বাইরে বেরোচ্ছে না। দেখো একটুখানি মুখটা শুধু দেখা যাচ্ছে একজনের, ওরা কেউ বাইরে আর বেরোবে বলে মনে হচ্ছে না। এখানে দেখো অনেক রকমের সারস আছে, বিশাল লম্বা লম্বা এদের ঠোঁট, আর এদের জন্য প্রচুর বড় একটা খাঁচা তৈরি করেছে। আর এদের দেখো নিচেটাতে
একটা ছোটখাটো পুকুরের মতো রয়েছে, পুরো সবুজ পানা লাগছে দেখতে। এখানে নিশ্চয়ই মাছ আছে, ওরা মাছ ধরে খায়। চলো এবার আমরা জেটপর জেব্রা দেখবো। এখানে একটা জেব্রার পুচকি বাচ্চাও আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পুচকেটাই মনে হচ্ছে এখানকার সব থেকে ছোট সদস্য। দেখো সব জীবজন্তু দেখা হয়ে গেছে, সবাইকে আজকে ভালো করে দেখতে পেয়েছি। শুধুমাত্র শিম্পাঞ্জি বন্ধ হয়ে গেছিলো, তাই শিম্পাঞ্জিটা দেখা হয়নি, ভাল্লুকটা দেখতে যাচ্ছি। যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো, চলো। ভাল্লুকটাও মনে হচ্ছে নেই, তাই ভাল্লুকটাও আমরা দেখতে পেলাম না, নাহলে ভিতরে ঢুকে গেছে। আর চলো এবার আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়ছি। আর আমিও আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক দিও।